ঈদযাত্রায় ট্রেনের আগাম টিকিট বিক্রিতে সার্ভার সমস্যার কারণে ভোগান্তিতে পড়তে হয়েছে যাত্রীদের। সকাল থেকে এ নিয়ে বিভিন্ন অভিযোগ করেন তারা। এদিকে কমলাপুর স্টেশন মাস্টার জানিয়েছেন, একই সময় লাখের অধিক মানুষ টিকিট কেনার চেষ্টা করায় এই সমস্যা সৃষ্টি হয়েছে। আরও জানাচ্ছেন শেখ ফাহিম। শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে ঈদের অগ্রিম টিকিট বিক্রি। এবার ট্রেনের শতভাগ টিকিট বিক্রি হচ্ছে ওয়ান লাইনে, আর যাত্রা শুরুর 10 দিন আগ থেকে কেনা হচ্ছে ট্রেনের টিকিট। তবে দ্রুত টিকিট শেষ হয়ে যাওয়া এবং সার্ভার সমস্যার অভিযোগ তুলেছেন টিকিট প্রত্যাশীরা। আর আগে যে সিরিয়াল দিয়েছিল সবাই বসে বসে যাও নিতে পারতো, আর অনলাইন করে একদম সব মানে সর্বনাশ করে দিচ্ছে। যদি আমি কাটতে যাবো তখন আমার আবার প্রথম ফার্স্ট হবে নিয়ে আসছি, আবার বলে দিচ্ছি সিলেক্ট করার জন্য শুরু থেকে আমি টাকা পেমেন্ট করবো, এই মুহূর্তে আমার প্রথম থেকে আবার নিয়ে আসছি। আবার আমি এখানে আসলাম রেজিস্ট্রেশন করে যেখানে, ওনাদের কাছে বললাম যে আসলে আমাদের এই প্রবলেম দেখাচ্ছে, এটা কি করা যায়। তখন বলছে এটা আসলে আমাদের সমস্যা না, এটা হচ্ছে সহজ ডট কমের প্রবলেম। এ বিষয়ে কমলাপুর রেলওয়ে স্টেশন মাস্টার জানান, শুরু থেকে অতিরিক্ত ভিজিটর প্রবেশ করায় সার্ভারে এই সমস্যা দেখা দিয়েছে। স্বাভাবিকভাবে একসাথে যখন একসাথে এত লোক হিট করবে তখন টিকিট সার্ভার বিজি দেখাবে বা বিজি পাচ্ছে, কিন্তু টিকিট কিন্তু ঠিকই বিক্রি হচ্ছে। আজকে এখন পর্যন্ত আমাদের প্রায় 20,000 টিকিট বিক্রি হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। সো এটা কোনো প্রতিবন্ধক, যারা টিকিট পাচ্ছে তারা তো পাচ্ছেই। রেলের টিকিট বিক্রির দায়িত্ব থাকা সহজ ডট কম জানিয়েছে, প্রতি মিনিটে তারা 8,000 টিকিট বিক্রয় করতে সক্ষম। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।